আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনারা জানেন, গত 5ই আগস্ট সরকার পতন হলে একদল দুষ্কৃতকারী পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতের মসজিদে তাদের জলসা গায়ে এবং বাড়িঘরে হামলা চালায়, বাড়িঘরগুলো জ্বালিয়ে দেয় এবং মসজিদ পুড়িয়ে দেয়, জলসাগা ক্ষতিগ্রস্ত করে। সে সময় তারা 20 থেকে 25 জন যুবককেও বেশ আহত করে, তাদের মধ্যে একজন বেশ গুরুতর আহত হয়, যার নাম শাহরিয়ার রাকিম। মাত্র 14 বছর বয়সের এই বালকটি সেই দিনের পর থেকে আজ পর্যন্ত গত 3 মাস সে হাসপাতালে ছিল এবং সেন্সলেস অবস্থায় ছিল। তার বেশ কয়েকটি অপারেশনও হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার অপার তকদিরে আজকে সে দুপুর 11টা 40 মিনিটে শাহাদাতের পেয়ালা পান করেন এবং আমাদেরকে ছেড়ে আল্লাহ তাআলার কাছে চলে যান। মরহুমের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া আবেদন করছি। আল্লাহ তাআলা মরহুমের মর্যাদাকে বুলন্দ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।